আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি পরিপাকতন্ত্র লিভার এবং প্যানক্রিয়াস রোগ বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হসপিটাল ঢাকায়। আজকে কথা বলবো হেপাটাইটিস বি ভাইরাস আপনার শরীরে আছে, আপনি কি করবেন সেটা নিয়ে। এই হেপাটাইটিস বি ভাইরাস কিন্তু একটা কমন ডিজিজ, এটা সারা পৃথিবীতেই কমন। আমাদের দেশে স্টাডিতে দেখা গিয়েছে আমাদের দেশে প্রায় 8-10% লোকের কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ। অনেকে এটাকে এসবিএস পজিটিভ হিসেবে চান, যে আমার স্যার এসবিএস আছে, অথবা কেউ কেউ বলেন যে আমার হেপাটাইটিস বি ভাইরাস আছে। এখন আসুন যে আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভাইরাসটা লিভারে যখন ঢুকে তখন কিন্তু আপনার সারা শরীরের ঢুকতে পারে এবং এটা মূলত লিভারে গিয়ে এফেক্টটা করে, কখনো কখনো কিডনিতেও করতে পারে, তবে মূল এফেক্ট হচ্ছে লিভারে। তাহলে কতটুকু ডেঞ্জারাস সেটা হচ্ছে, লিভারের এটা ক্রনিক হেপাটাইটিস করতে পারে, জন্ডিস করতে পারে, লিভার সিরোসিস করতে পারে, লিভার ক্যান্সার করতে পারে। তাহলে বুঝতেই পারছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা আমাদের জানার জন্য। এখন আপনার পজিটিভ, আপনি আসলে কী করবেন? প্রথম কথা হচ্ছে আপনি পরিপাকতন্ত্র লিভার বিশেষজ্ঞর কাছে যেতে হবে আপনাকে। ওনারাই আপনাকে পার্টিকুলারলি এই ডিজিজটার ব্যাপারে সুন্দর চিকিৎসা দেবেন। প্রথমে আপনার লিভারটা কতটুকু এফেক্টেড হয়েছে সেটা কিন্তু জানতে হবে। এমন অনেক পেশেন্ট আছে যারা সারা জীবন হেপাটাইটিস বি পজিটিভ আছেন কিন্তু লিভার তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। কাজেই লিভারের কন্ডিশন কেমন আছে, এখন কী পরিমাণ ভাইরাস আছে, আপনার লিভারে অলরেডি সিরোসিস হয়ে গিয়েছে কিনা বা একই সাথে কিডনিটাও এফেক্ট হয়েছে কিনা সেটা জানা প্রথমে জরুরি। সেটা জানার জন্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক আপনাকে ফিজিক্যালি দেখবেন এবং কিছু নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক নির্ণয় করবেন যে এই মুহূর্তে আপনার চিকিৎসা প্রয়োজন আছে কিনা। কারণ অনেকে এসে বলেন যে স্যার, আমাকে অনেক ডক্টর দেখেছেন, বলেছেন যে ভাইরাস আছে কিন্তু চিকিৎসা দিচ্ছেন না। আসলে উনি লজিক্যালি দিচ্ছেন না, কারণ হচ্ছে কি, ওই যে বললাম যে আপনার লিভার যদি ওরকম ক্ষতিগ্রস্ত না হয়, ভাইরাসের সংখ্যা যদি অনেক বেশি না হয়, লিভার ফাংশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি হেপাটাইটিস বি পজিটিভ থাকলেও কিন্তু আপনার একেবারে স্পেসিফিক চিকিৎসাটা দেওয়া লাগবে না, আপনাকে ফলো আপে থাকতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা কিন্তু পরিবারে অন্য কারো থাকতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভাই বোনদেরকে অবশ্যই পরীক্ষা করাবেন, বিবাহিত হলে আপনার স্পাউসকেই পরীক্ষা করাবেন, ছেলেমেয়েদেরকেও করাবেন, এবং থাকলে এই ভাইরাসটা চিকিৎসার জন্য আসবেন, না থাকলে কিন্তু এটার সহজে টিকা আছে, কম খরচে টিকা দিয়ে কিন্তু এই ভাইরাস থেকে প্রতিরোধ করা সম্ভব। এবার আসুন যে এই ভাইরাসটা যখন নির্ণয় হয় এবং হচ্ছে যে লিভারের কন্ডিশন জানা হয়, চিকিৎসাটা কিভাবে করা হয়। এখন প্রথমেই বলে রাখি যে এই চিকিৎসা কিন্তু দীর্ঘমেয়াদী। অনেক রোগী এসে বলে থাকেন যে স্যার, আমার হেপাটাইটিস বি পজিটিভ বা এসবিএস পজিটিভ, স্যার আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার মেডিকেলের জন্য ধরা পড়েছে বা রক্ত দিতে গিয়ে ধরা পড়েছে, এই দুইটা কারণেই বেশি ধরা পড়ে। রোগীরা রক্ত দিতে যায়, বি ভাইরাস পজিটিভ, রক্তটা নেওয়া হচ্ছে না, সঙ্গত কারণে নেওয়া হচ্ছে না, রোগীরা আমাদের কাছে আসেন। বিদেশে যাবেন, মেডিকেল আনফিট, এই দুইটা ক্যাটাগরি আছেন, আর অন্য রুটিন পরীক্ষাতেও ধরা পড়ে বা জন্ডিস থেকে ধরা পড়ে পরীক্ষা নিরীক্ষা করলে। এখন হচ্ছে যে এই রোগটাকে চিকিৎসা করার জন্য প্রথমে আমরা বলে থাকি যে এটা কিন্তু দীর্ঘমেয়াদী রোগ, ডায়াবেটিসের মতো অনেক ক্ষেত্রেই নিরাময় সম্ভব হয় না 100%, কিন্তু আমরা বলে থাকি এইভাবে, ডায়াবেটিস যেমন আপনি সারা জীবনের রোগ, নিয়ন্ত্রণ করলে আপনি অলমোস্ট স্বাভাবিক জীবনযাপন করবেন, হেপাটাইটিস বিও তদ্রূপ। তাই আপনি সঠিক চিকিৎসার মাধ্যমে এবং ফলো আপের মাধ্যমে আপনি সারা জীবন উইদাউট এনি প্রবলেম ইন দ্য লিভার আপনি সারা জীবন সার্ভাইভ করে যেতে পারবেন সুস্থ স্বাভাবিক মানুষের মতো। সেই জন্য আপনার চিকিৎসা, ফলো আপ, পরীক্ষা নিরীক্ষা এবং সঠিক চিকিৎসকের কাছে যাওয়া হচ্ছে জরুরি। এবার হচ্ছে আমরা কীভাবে চিকিৎসা করি। হেপাটাইটিস বি চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি এবং এই ওষুধগুলো আমরা 1 বছর, 2 বছর, 3 বছর রোগীর কন্ডিশন অনুযায়ী দিয়ে থাকি। কোনো কোনো রোগীর 10-12 বছর, ইভেন কি সারা জীবনের জন্য চিকিৎসা লাগতে পারে। তো সেটা আপনার ডক্টরই নির্ণয় করবেন আপনি যখন ফলো আপে যাবেন তখন। এটা হচ্ছে যে যখন শুধু ভাইরাস থাকছে কিন্তু সিরোসিস হয়নি, এটা এক ধরনের চিকিৎসা। এখন যখন সিরোসিস হয়ে যাবে তখনও কিন্তু চিকিৎসা আছে, তখন অ্যান্টিভাইরালের পাশাপাশি কিন্তু আপনাকে সিরোসিসের কিছু লক্ষণ, অনেক সময় রক্ত বমি হতে পারে, পেটে পানি আসতে পারে, জন্ডিস হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারেন, সেগুলোও কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে এবং সেটা চিকিৎসাযোগ্য। এবং সেক্ষেত্রে মাঝে মাঝে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে, সেটা অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন, কারণ দেখা গেছে যে সিরোসিস হওয়ার পরেও কিন্তু মানুষ অনেকদিন বেঁচে থাকতে পারে এবং সেই সঠিক চিকিৎসাটা হচ্ছে সবচেয়ে জরুরি। আরেকটা হয়েছে যে আপনার লিভারের যে সিরোসিস হয়েছে অথবা সিরোসিস হয়নি, আপনি বিভারাসে ছিলেন, হঠাৎ করে দেখা গেলো লিভারে একটা টিউমার ধরা পড়েছে এবং তখন আমরা নির্ণয় করে থাকি যে হেপাটাইটিস বিভারাসের কারণে এই ক্যান্সারটা বা লিভারটা হয়েছে, তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে থাকলে কিন্তু আমরা, যদি সিরোসিস না থাকে, সেটা কিন্তু অনেক সময় অপারেশন করে পুরোপুরি নির্ণয় করা বা নির্মূল করা সম্ভব যে টিউমারটাকে।
তারপরে আমরা এই ভাইরাসের চিকিৎসাটা চালিয়ে যেতে থাকি। আর যদি দেখা যায় যে সিরোসিস হয়ে গিয়েছে এবং একই সাথে তার লিভার টিউমার আছে, সেই ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট বলে একটা চিকিৎসা আছে, সেটা আমাদের দেশে এখনও রুটিনলি হচ্ছে না, খুব নিকট ভবিষ্যতে ইনশাল্লাহ হবে, কিন্তু আমাদের আশেপাশের দেশে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব এবং এই চিকিৎসা করে কিন্তু আপনি সম্পূর্ণ নিরাময় হতে পারবেন। কাজেই সামারিতে আমি যদি এটা বলতে চাই যে আপনার এসবিএস আছে বা হ্যাপাটাইটিস বি আছে, আপনি সহজে এটাকে মানে গুরুত্ব মানে দিবেন না এমন না, আপনাকে গুরুত্ব দিতেই হবে এবং আপনি সঠিকভাবে চিকিৎসা করবেন, যার জন্য দেখা যাবে আপনি অল্পতে বা শুরুতে যদি প্রাথমিকভাবে আমাদের কাছে আসেন, আপনার লিভারের সিরোসিসও হবে না, আপনার লিভার ক্যান্সারও হবে না, আপনি 8-10 মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করে যেতে পারবেন এবং এটার একেবারে অলমোস্ট নিরাময় সম্ভব। যদিও এটা 100% সম্ভব না, কিন্তু 80-90% নিরাময় সম্ভব এবং 80-90% নিরাময় অলমোস্ট নিয়ার অ্যাবাউট 100%। সো এটা মেনে রাখতে মেনে চলতে হবে আপনাদেরকে এবং সঠিকভাবে আপনারা সময় মতো আসবেন এবং হ্যাপাটাইটিস বি নিয়ে ঘাবড়াবেন না, নিকট আত্মীয়দেরকে টেস্টটা করাবেন, টিকা দিবেন এবং যাদের হয়ে গেছে তারা চিকিৎসা নেবেন। তো আজকে এ পর্যন্তই, ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।